কথা বলছি বাইরে? সর্বনাশ, কারা যেন কথা বলছে বাইরে, কি হবে? আচ্ছা মেয়ে, তো তুমি, তোমার এত জেদ কিসের? তুমি জানো না অন্যের ঘরে এত রাতে যাওয়া উচিত নয়, সে বিরক্ত হতে পারে। তোমার জন্য দেখছি বাড়ির সবাই জেগে যাবে, তারপর শেষে একটা কাণ্ড বাঁধবে। তুমি এখান থেকে এখন যাও। না, আমি মেজু কাকিমনির সাথে একবার দেখা করেই চলে যাব, না হলে যে আমি শান্তি পাচ্ছি না। কি ব্যাপার কি গৌরী, রাত্রিবেলা ঘরের সামনে এরকম হইচই করছো কেন? দেখুন না, এই মেয়ে কি জেদ করছে, ও নাকি এক্ষুনি মেজ কাকিমণিকে দেখবে, নাহলে শান্তি পাচ্ছে না। ভাগ্যিস আমি রাত অবধি মায়ের কিছু কাজ করছিলাম, তাই নজরে পড়লো এই মেয়ে এখানে ঘোরাঘুরি করছে। তুমি রাত দুপুরে মাধুরীকে কি দেখতে এসেছো? ও ঘুমোচ্ছে এখন? ঘুমোচ্ছে? এত রাতে ঘুমোবে না তো কি করবে, বিশ্বাস হচ্ছে না। দেখো না, মানে ঘরে আলো জ্বলছিল তো তাই। আমি কাজ করছিলাম, ওর চোখে আলো লাগছে তাই চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে। আর কিছু বলার আছে তোমার, কিছু জানতে চাও? আচ্ছা মেজকা, সব ঠিক আছে তো? কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারেন। অসুবিধে? কিছুর অসুবিধে? আর যদি অসুবিধে হয় ও গৌরী, তাই তোমাকে বলতে যাব কেন? তুমি কেন বিরক্ত করছো এই রাত্রিবেলা? এনাফ, অনেক হয়ে গেছে আজকের জন্য, প্লিজ এবার যাও এখান থেকে, যাও। জীবনে অনেক বাড়িতে পেশেন্ট দেখতে গেছি, এই রকম ঢাক ঢাক গুড়গুড় কোথাও দেখিনি। আচ্ছা, ওনার তো এমন কোন রোগ হয়নি যে সকলের কাছে গোপন রাখতে হবে? কেন এত লুকোছাপা করছেন ফুড পয়জনিং নিয়ে? নিশ্চয় কোনো কারণ আছে তাই করছি। নিন আপনার টাকাটা। বেশ, আমি যাচ্ছি, তবে মনে রাখবেন কালকে যেন উনি বিছানা ছেড়ে একদম না ওঠেন, উঠলে কিন্তু বিপদ হতে পারে। আর ওষুধগুলো যা দিয়েছি ওগুলো সময় মতো খাওয়াবেন। আবারও বলে যাচ্ছি, কোনো রকম বাড়াবাড়ি হলে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করবেন, ফেলে রাখবেন না। আচ্ছা চলে আসুন, আসুন এক মিনিট। কাল মাধুরী বিছানা ছেড়ে উঠতে না পারলে কি যে হবে কে জানে। গৌরী, গৌরী, হে গৌরী। শোনো, আমি একটু বেরোচ্ছি, আমাকে একটু ল্যাবে যেতে হবে একটা রিপোর্ট কালেক্ট করতে। ভেবেছিলাম আজকে বেরোবো না, কিন্তু এই কাজটা খুব ইম্পর্টেন্ট। কখন ফিরবেন ডাক্তারবাবু? তাড়াতাড়ি ফিরবো, কিন্তু গৌরী তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, এখন আর একদম বাড়ি থেকে বেরোবে না, আর এমন কিচ্ছু করবে না যাতে নতুন কোনো বিপদ হয়। অনেক ঝামেলা হয়েছে গৌরী, আমি আর নতুন কোনো ঝামেলা চাইছি না, বুঝতে পেরেছ? চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি কিচ্ছু করব না। শোনো গৌরী, আমি বুঝতে পারছি যে তুমি কালকের ঘটনাটা নিয়ে ডিস্টার্ব আছো। আচ্ছা ঠিক আছে, তুমি জানতে চাইছিলে তো যে কালকে ঠিক কি ঘটেছিল, আশা করছি আমি তোমাকে জানাতে পারবো যে কালকে সত্যি কি ঘটেছিল। সত্যি ডাক্তারবাবু, আপনি জানাতে পারবেন? কিন্তু কি করে? কি করে সেটা বড় কথা নয় গৌরী, তবে আমার মনে হয় আজকে আমি যখন ফিরবো তখন আমার কাছে একটা উত্তর থাকবে।
আর এই উত্তর পাওয়াটাও খুব জরুরি গৌরী। খবরদার, মায়ের কাছেও আসবে না তুমি। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই মেয়ে, এই মেয়ে যা করেছে তারপর আমি চাই না মায়ের কাছাকাছি ও আসুক। আর ও যদি এখানে আসে আমি কিন্তু আরতি করব না। আমি চাই না এই পবিত্র মন্দিরে এই মেয়ের পা পড়ুক। শৈল, শৈল এমন করো না। গৌরী মন্দিরে আসতে পারবে না কেন? ও ঘোষাল বাড়ির বউ, মন্দিরে পুজো হবে অথচ ও থাকবে না, এটা তো হতে পারে না। আমি কোনো কথা শুনতে চাই না, একটা কথাও আমি শুনবো না। আমি শুধু এইটুকু জানি ও যা করেছে তারপর এই মন্দিরে পা রাখার ওর অধিকার নেই। মা, মা এরকম বলবেন না আপনি। আমি যে মায়ের কাছে না এসে থাকতে পারবো না। শৈল কি বললো তুমি শুনলে না? শৈলর মুখে মুখে তর্ক করা, ওকে অমান্য করা, এটাই কি তোমার একমাত্র উদ্দেশ্য? বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। ছোট দাদু, আমি আমার জ্ঞান হওয়া থেকে প্রতিটা দিন মায়ের মুখ দেখে দিন শুরু করেছি, আর আমার দিন শেষ হয়েছে মায়ের মুখ দেখে। আমি আমার সমস্ত সুখ দুঃখ, ভালো মন্দ, বিপদ আপদ সমস্ত মাকে উজাড় করে বলেছি, মায়ের সঙ্গে গল্প করেছি। আমাকে সেই মায়ের থেকে দূরে করে দেবেন না আপনি। আর সত্যি তো আমি কোনো অন্যায় করিনি, আমাকে এত বড় শাস্তি আপনি দেবেন না। ঠিকই তো গৌরী, ঠিক ঠিক। তুমি কেন কোনো অন্যায় করতে যাবে? তোমার মতে সমস্ত অন্যায় তো আমি করেছি। যা কিছু ঘটেছে সব ঘটেছে আমার জন্য, তাই তো? এত বড় স্পর্ধা তোমার, এতগুলো লোকের সামনে তুমি আমার দিকে আঙুল তুলেছ, তুমি বলেছ আমার চরণামৃত খেয়ে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তোমার কথা যদি সত্যি হয় গৌরী, তাহলে মাধুরীর কেন হলো না এরকম? ও তো আমাদের সবার সামনে দাঁড়িয়ে, তোমার সামনে দাঁড়িয়ে চরণামৃত খেয়েছিল, কই ওর তো কিছু হয়নি। আচ্ছা, মেজ কাকিমণি কোথায় গেল? তাকে তো দেখছি না। সত্যি তো বর্দি ভাই, তুমি মেজদি ভাইকে দেখেছো? আমি কিন্তু সকাল থেকে দেখিনি। না না, মেজ তো এখানে এলো না, রান্না করো তো আসেনি আজকে। মাধুরী নেই এটা তো আমিও লক্ষ্য করিনি। মাধুরী কোনো ব্যবস্থা করনি? করা হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে তো। মেজ কাকিমণি অসুস্থ হলো না তো? আচ্ছা আচ্ছা, তোমরাই বলো না, তোমরা কেউ মেজ কাকিমণিকে সকাল থেকে ঘর থেকে বেরোতে দেখেছো? আজকে তো আবার মন্দিরেও এলো না। আমার কাল রাত থেকেই সন্দেহ হচ্ছিল, আমার খুব চিন্তা হচ্ছে মেজ কাকিমণির জন্য। হয়তো অসুস্থ বলে ঘরের মধ্যে শুয়ে আছে। কে বলেছে আমি অসুস্থ? আমি একদম ঠিক আছি গৌরী, একদম। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করো না যে আমি অসুস্থ। মেজ কাকিমণি, মেজ কাকিমণি তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক থাকবো না কেন, আমি আমি একদম ঠিক আছি। আর তুমি হঠাৎ এইসব কথা কেন বলছো বলো তো গৌরী? এমনি এমনি কি আর বলছি গো গৌরী, ঠেলায় পড়ে বাধ্য হয়ে বলছি। উফ, মাথা তুলে দাঁড়াতেই পারছি না, এখন আমাকে এখানে টানতে টানতে নিয়ে এসেছে। কি পাপ যে আমি করেছি কে জানে, এই এত কিছু আমাকে কেন সহ্য করতে হচ্ছে রে বাবা। কি হলো গৌরী, প্রমাণ পেলে তো এবার, দেখলে তো নিজের চোখে, নাকি আরো প্রমাণ চাও তুমি? গৌরী, কাল থেকে অনেক কথা বলে যাচ্ছ তুমি, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হচ্ছে, প্লিজ চুপ করো। মা,